কিছু কমেন্ট দেখলে সত্যি হতবাক হয়ে যায়, জানি না তারা কোন গ্রহের মানুষ। এই কমেন্টটি করছেন এম বি আলিফ, তিনি কী লিখছেন দেখুন। শোন, মায়ানমার কী কিনলো না কিনলো তা নিয়ে তোর এত ভাবা লাগবে না, আগে নিজের চরকায় তেল দে। চীন যে সুপারসোনিক হাইপারসোনিক মিসাইল বানাইছে তা নিয়ে একটা ভিডিও বানা, তোদের তো এই মিসাইল বানানোর ক্ষমতা নেই। সামান্য একটা ব্রহ্মস নাকি বানানো ঠিক করে লিখতে পারে না, মিসাইল বানাইতে রাশিয়ার সাহায্য লাগছে, তাহলে এই সকল মিসাইল বানাতে কার কার সাহায্য লাগবে। তোরা তো মূর্খের দল, ভারতীয়রা নাকি অহংকারে ভুগছে, ভারতের নাকি কিছুই নেই, ভেবেছি ভুলভাল কমেন্ট অগ্রাহ্য করব। কিন্তু আমি একটি ট্যাড়া মানুষ আছি, ভুল মোটে সহ্য হয় না, ব্রহ্মসকে বাদই দিলাম। ভারতের তৈরি ব্যালিস্টিক মিসাইলের নাম শোনা আছে কি? অগ্নি ওয়ান, অগ্নি টু, অগ্নি থ্রি, অগ্নি ফোর, অগ্নি ফাইভ, যার রেঞ্জ 8000 কিলোমিটার পর্যন্ত। এই একটি মিসাইল পাকিস্তান তো ছাড়, চায়নার বাপকেও মনে করিয়ে দেবে। এছাড়া ভারতের পৃথ্বী সিরিজের মিসাইল, প্রলয় মিসাইল, কালাম সিরিজের মিসাইল আছে। ভারত এয়ার টু এয়ার মিসাইল বানিয়েছে, অ্যান্টি রেডিয়েশন মিসাইল বানিয়েছে, প্রিসিশন গাইডেড বোম বানিয়েছে, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বানিয়েছে, স্পেসে স্যাটেলাইট ধ্বংস করার মিসাইলও বানিয়েছে। তবুও বাংলাদেশিরা ভারতের তৈরি কোনো মিসাইলই দেখতে পায় না, এর কারণ কি আপনারা জানেন কি? তাহলে শুনুন, কারণ বাংলাদেশ নিজেই কিছু বানাতে পারে না। আমি তো ভাই ডিফেন্স রিলেটেড নিউজ, ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস দিয়ে থাকি, তাই কোন দেশ কি কিনছে তার তো আপডেট দেবই। আর হাইপারসনিক মিসাইলের উপর ভারত কাজ করছে, যার স্পিড 7 ম্যাক থেকে 20 ম্যাক পর্যন্ত হবে, 1 বছরের মধ্যেই তার পরীক্ষা শুরু হয়ে যাবে। অলরেডি কিছুদিন আগে DRDO একটি পরীক্ষা করেছিল যা প্রায় 6 ম্যাক থেকে 7 ম্যাক স্পিডে ট্রাভেল করেছিল। এছাড়া এই সম্বন্ধে বেশি কিছু ডিটেলস জানা যায়নি, তাই বলছি না জেনে কথা বলবেন না। ভাই আমি গর্বিত, আমি একজন ভারতীয়, আমার জন্ম ভারতে হয়েছে, আমি গর্বিত, আমি একজন ভারতীয় বাঙালি। ক্ষমা করবেন অনেক কথা বলে ফেললাম, কিন্তু বলাটা জরুরি ছিল। অনেকে জানতে চেয়েছেন যুদ্ধ প্লেন তাদের কাজ অনুযায়ী কত রকমের হয় এবং তাদের কাজ কি হয়। আমি চেষ্টা করব সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরার, আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে। তাই সকল কিছু জানতে বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ঈশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম ইম্প্যাশিয়েন্ট ঈশানু। যদি আপনি একজন ডিফেন্স লাভার হয়ে থাকেন তাহলে ডিফেন্স আপডেট ও তার অ্যানালাইসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নেবেন, ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। যখনই আপনারা কোনো দেশের এয়ারফোর্স লিখে সার্চ করবেন এবং তাতে যুদ্ধ প্লেন যখনই দেখবেন, তখনই দেখবেন 2 ধরনের যুদ্ধ প্লেন দেখতে পাওয়া যায়, 1 হলো ফাইটার এয়ারক্রাফট, 2 হলো অ্যাটাক এয়ারক্রাফট। আগে জানি এই 2টি এয়ারক্রাফটের বেসিক কাজ কী। ফাইটার এয়ারক্রাফট, এর নাম দেখেই বুঝতে পারছেন যে এটি ফাইট করবে। কার সাথে ফাইট করবে? এনিমি এয়ারক্রাফটের সাথে। এরিয়ালে যে ডগ ফাইট হয় তাতে ফাইটার এয়ারক্রাফটকেই অংশগ্রহণ করতে দেখা যায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে অ্যাটাক মানেটা কী? অ্যাটাক এয়ারক্রাফট হলো যখন কোনো দেশের মধ্যে প্রবেশ করে গ্রাউন্ড ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা থেকে শুরু করে এনিমি কমিউনিকেশন সিস্টেম ধ্বংস করা, সব কিছুই এই অ্যাটাক এয়ারক্রাফট দ্বারা হয়ে থাকে। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একটি অ্যাটাক এয়ারক্রাফট কি ডগ ফাইটে অংশগ্রহণ করতে পারবে? উত্তর হ্যাঁ, কিন্তু কত সময় টিকে থাকতে পারবে তার নিশ্চয়তা নেই। কেন নেই? কারণ অ্যাটাক এয়ারক্রাফটের ডিজাইন ডগ ফাইট করার মতো করে তৈরি করা হয় না, তাদের ম্যানুভার ক্ষমতা ফাইটার এয়ারক্রাফটের তুলনায় অনেক কম থাকে, তাই ডগ ফাইটে খুব সহজে মাত দেওয়া সম্ভব একটি অ্যাটাক এয়ারক্রাফটকে। একটি বোম্বার এয়ারক্রাফটও কিন্তু একটি অ্যাটাক এয়ারক্রাফট। অন্যদিকে একটি ফাইটার এয়ারক্রাফট কি অ্যাটাক করতে পারে? হ্যাঁ পারে, কিন্তু তার ওয়েপন প্যাকেজ কেবলমাত্র এরিয়াল ফাইটের জন্যই তৈরি করা হয়, যেমন ভারতের SU-27, Mirage-2000, এই সকল কিন্তু অ্যাটাক এয়ারক্রাফট। তেমনি MiG-21 একটি ফাইটার এয়ারক্রাফট, কিন্তু এই সকল প্রবলেম দূর করবার জন্যে তৈরি করা হয় মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট। নামেই বুঝতে পারছেন এই এয়ারক্রাফট অ্যাটাক এবং ফাইট দুটিই করতে সক্ষম। এরও আবার ভাগ আছে, যেমন লাইট ওয়েট, মিডিয়াম ওয়েট এবং হেভি ওয়েট। লাইট ওয়েট মাল্টি রোল ফাইটারের কাজ যুদ্ধের সময় গ্রাউন্ড ট্রুপসকে সাপোর্ট দেওয়া, এনিমির ট্যাঙ্ক রেজিমেন্ট বা অ্যাটাক হেলিকপ্টারকে ধ্বংস করা এর প্রধান কাজ, কিন্তু কখনও কখনও এনিমি এয়ারক্রাফটের সাথে ডগ ফাইটে এঙ্গেজ হতেও সক্ষম এই এয়ারক্রাফট। তেমনি মিডিয়াম ওয়েটের ফাইটার এয়ারক্রাফট শত্রু সীমানায় ঢুকে অ্যাটাক করা থেকে শুরু করে শত্রুর এয়ারক্রাফটের সাথে এঙ্গেজ হওয়া এর কাজ, আর হেভি ওয়েট ফাইটারকে
এক কথায় তো এয়ার সুপিরিয়র ফাইটারও বলা হয়। এর কাজ এরিয়াল কভার দেওয়া। এর শক্তিশালী র্যাডার এবং বিভিন্ন ওয়েপন ক্যারি করে একজন বড় ভাই হিসাবে অন্য ফাইটারকে সুরক্ষা প্রদান করে এই ফাইটার। এই ফাইটার এয়ারক্রাফট যেমন ডগ ফাইটে কুশল, তেমনি অ্যাটাকেও কুশল। একটি উদাহরণ দিচ্ছি, ভারতীয় এয়ারফোর্স যখন বালাকোটে হামলা করতে যায় তখন মিরাজ 2000 সাথে SU-30MKও যায়। মিরাজ 2000 একটি অ্যাটাক এয়ারক্রাফট, তার কাজ ছিল গ্রাউন্ডে অ্যাটাক করা, কিন্তু সাথে SU-30MKI গেছিল। কারণ কি? কারণ হলো যদি পাকিস্তানি এয়ারফোর্সের ফাইটার যদি মিরাজ 2000 উপর হামলা করতে আসে তাহলে তাকে রক্ষা করার জন্য ছিল SU-30MKI। আপনারা দেখবেন আমেরিকা বা ইসরায়েল যতবারই এয়ার অ্যাটাক করেছে কোনো দেশে তখনই F-16 সাথে F-15 যায়। F-16 গ্রাউন্ডে অ্যাটাক করে তো F-15 এরিয়াল কভার দেয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন এয়ারক্রাফটের কী কাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।